হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের যে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। তো কালী পুজোর দিন আমাদের এখানে, মানে আমার বাপের বাড়িতে, এরকম আলতা পড়তে হয় আর ডন্ডি দিতে হয়। অনেকেই জানেন যে ডন্ডি দেওয়া হয় মন্দির পর্যন্ত, পুকুরে স্নান করে ভিজে কাপড়ে মন্দির পর্যন্ত যেতে হয়। তো সেটাই আমিও করব এই ভিডিওতে, আপনারা সবাই দেখতে পাবেন। আর ভিডিওটা বানানোর আগেই তো ফ্রেন্ডস, এই যে আলতাটা আমি পরছি, এই আলতাটা পরে স্নান করতে যাব। আর আমাদের এখানে, মানে সব জায়গাতেই হয়তো এই রীতিটা আছে যে যারা বিবাহিত তাদেরকে শাড়ি পরেই স্নানটা করে আর ওই দণ্ডিটা দিতে হবে। আপনাদের ওখানে কি বলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পুরো কালী পুজোর দিন উপোস থাকতে হয়, যতক্ষণ না রাত্রে অমাবস্যার পুজো হবে, মা কালীর পুজো হবে, ততক্ষণ জলও খাওয়া চলে না। তো নির্জলা, যাকে বলে নির্জলা উপোস, তো সেই উপোস আমরা দিয়ে, মানে আমার সাথে আরও আমার দিদিরা আছে, আমাদের আশেপাশের মানুষরাও আছে। তো আপনাদের ভিডিওর মধ্যে দেখতে পাবেন, সবাই আমরা স্নান করে সবাই দণ্ডি দেব মন্দির পর্যন্ত। তো এই ভিডিওর মধ্যে আমি এটাই দেখেছি, এটা একটা রিচুয়ালস, তো এটা একটা চলে আসছে অনেক পুরনো সময় থেকে। তো এই ভিডিওর মধ্যে আমি একটু অন্যরকম জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ পুজো ছিল, দীপাবলি ছিল, তো তাই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তো তার জন্য ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলের আপনারা যেরকম পাশে আছেন, সেই রকমই পাশে থাকবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এরকম ভিডিও যদি দেখতে চান, তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচের যে বেল বাটনটা আছে, সেই বেল বাটনটাও আপনারা হিট করে দেবেন। তাহলে যা যা আমি ভিডিও দেব, যেরকমই ভিডিও দিই, আমি চেঞ্জ করে করে অন্য অন্য ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেরকম সময় পাই না কমেন্ট পড়ার বা কমেন্টের উত্তর দেওয়ার, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার আর কমেন্টগুলোর উত্তর দেওয়ার। তো সবাইকে অনেক ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো আমার চ্যানেলে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর সবাইকে অগ্রিম ছটের শুভেচ্ছা জানাই। বাই বাই, টেক কেয়ার।
তো ফ্রেন্ডস, এখানে বলে যে যখন ডন্ডি দেয় যারা বিবাহিত তাদেরকে শাড়ি পরতে হয়, তো আমি নাইটি ছেড়ে আমি শাড়ি পরে নিয়েছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আর আমার সাথে এখানে আমার দিদিরা আছে, তো তারাও ডন্ডি দেবে মন্দির পর্যন্ত। আর ওইখানে আছে মন্দির, আর এই পুকুরটাতে স্নান করব, আর স্নান করে উঠে নিয়ে আমরা ডন্ডি দেব। আর ডন্ডিতে এরকম বলা হয় যে ডুব দেওয়ার পর, মানে পুকুরে স্নান করে নেওয়ার পর কথা বলা যায় না, বিনা কথা বলে মন্দির পর্যন্ত যেতে হয়, আর তারপরে এসে নিয়ে আবার স্নান করতে হয়। তো পুরো ভিডিওটা দেখবে, যারা এই সম্পর্কে জানে না তারাও এই জিনিসটা দেখে নেবে। তো তোমরা ভিডিওটা দেখো আর কীরকম লাগবে, একটু অন্যরকম ভিডিও বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করো। তো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাপোর্ট করো, যারা সাবস্ক্রাইব এখনও করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।
কেন লাগাইছো?